ইউটিউবের সফলতা চাবি কাটি কোথায়? এই ইউটিউবের সফলতা চাবিটা যদি জানতে পারতাম কোথায় আছে, তাহলে সেই চাবিটা নিয়ে তালাটা খুলে সফলতা ছিনিয়ে আনতাম, তাই তো? তো সফলতা চাবি কাটি আপনার ভিতরে আছে, আপনাকে খুঁজে বের করতে হবে সফলতা চাবি কাটি আপনার ভিতর কোথায় আছে। আপনি যদি এইটা খুঁজে বের করতে পারেন, তবে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন, দেন সফলতা পাবেন। তো এর জন্য আপনার কিছু করণীয় আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে সফলতার চাবিকাঠি কোথায় পাবেন আর সফলতাটা কিভাবে আনবেন। আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। তো আমরা মূলত ইউটিউবে এসে থাকি কিছু টাকা পয়সা অর্থকরির জন্য এসে থাকি। আমরা জানি যে ইউটিউব থেকে ভিডিও করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি ইউটিউবে। আমরা তো বাঙালি, আমরা যেটাই শুনি সেটা পড়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকি। ইউটিউব থেকে তখনই আপনি ইনকাম করতে পারবেন যে সময় আপনার ভিতর থেকে সফলতার চাবিকাঠি খুঁজে বের করে তালাটা খুলতে পারবেন, সে সময় আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর বলতে পারবেন যে আপনি সফলতা পেয়েছেন। হ্যাঁ, তো সফলতা পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে? সফলতা পাওয়ার জন্য আপনাকে রাত দিন কষ্ট পরিশ্রম করতে হবে। আরামে থেকে এইখানে সফলতা চাবেন এইটা সম্ভব না। সফলতা পাওয়ার জন্য আপনাকে কঠিন পরিশ্রম, কঠিন হার্ডওয়ার মাধ্যমে আপনাকে সফলতা ছিনিয়ে আনতে হবে। আমরা মনে করে থাকি ইউটিউবে সফলতা পাওয়ার জন্য ইউটিউবের কিছু সিক্রেট টিপস আছে, সেসবগুলো ইউটিউবের সিক্রেট টিপস কাজে লাগালেই আমরা ইউটিউবে সফলতা পাবো। আর সেই সফলতা আমরা সেইটা বলে থাকি চাবি, সেই চাবিটা আমাদের পাওয়ার দরকার। তো চাবিটা মূলত কারোর কাছে নেই। ইউটিউব সফলতা আপনি তখনই পাবেন, আপনার ভিতর থেকে চাবিটা খুঁজে বের করতে হবে। আর চাবিটা খোঁজার জন্য আপনাকে কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে। তো আপনি যে সময় ইউটিউবে আসবেন, সে সময় যে আপনি মনে করবেন আপনি ভালো ভালো ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করবেন, এটাও সম্ভব হবে না। আপনি তখনই ভালো ভিডিও মেক করবেন যে সময় আপনি কষ্ট করতে পারবেন, সে সময় আপনি ভালো ভিডিও মেক করতে পারবেন। একটা সময় আমরা নতুন ইউটিউবে আসলে আমরা ইউটিউব সম্পর্কে কিছুই জানি না, শুধু জানি যে ভিডিও কীভাবে আপলোড করতে হয়, আর এইটা জেনেই কিন্তু আমরা ভিডিও আপলোড করা শুরু করে দিই। যারা এখন জনপ্রিয় ইউটিউবার আছে, সাকসেসফুল ইউটিউবার, তাদের একটু জীবন কাহিনী পড়ে দেখবেন, তাদের কাছে শুনবেন তারা কীভাবে ইউটিউবে সাকসেস হয়েছে। তারাও ঠিক একটা সময় আমাদের মতনই ছিল, আমাদের মতন থাকতে থাকতে তারা সফলতার চাবিটা পেয়ে গেছে। কী কারণে পাইছে? তারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তারপরে কিন্তু তারা সফলতার চাবিটা পাইছে। তো আপনি যে কষ্ট করবেন না, একটা ভিডিও দেওয়ার পরে আপনি মনে করবেন যে এই ভিডিওতে লাখ লাখ ভিউজ হবে আর আমি সফলতা পেয়ে যাব, এটা সম্ভব না। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, তারপরে আপনি এখানে সফলতা পাবেন। সফলতা মোটেও মুখের কথা না। আমি এই প্রায় 2 বছর এখানে কষ্ট করেছি, অনেক ইউটিউব চ্যানেল নষ্ট করেছি, অনেক কিছু করেছি, অনেক ব্যথা কষ্ট সহ্য করেছি, তারপরেও আমি এখানে ভিডিও মেক করতে ভালোবাসি, তাই ভিডিও মেক করে যাচ্ছি। আমি মনে করি না যে আমি এখানে সফলতা পাবো। হ্যাঁ, আপনি যদি প্রতিনিয়ত রেগুলার ভিডিও এখানে আপলোড করতে পারেন, আমি খাতা কলমে লিখে দিতে পারি আপনি একটা সময় সফলতা পাবেন। তো এর জন্য আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আমরা যে কাজটা করে থাকি, আমরা ইউটিউবে আসার পরে আমরা 50-60টা ভিডিও আপলোড করার পরে যে সময় দেখি আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, সে সময় আমরা ইউটিউবের হালটা ছেড়ে দিই। তার একটাই কারণ, আমাদের ভিডিও তো কেউ দেখছে না, তবে আমি কেন ভিডিও এখানে আপলোড করব? না দেখুক আপনার ভিডিও, আপনার ভিডিও খুবই জঘন্য আমি মনে করি, তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার যে সময় আপনি ভিডিওটা আপলোড করবেন, সে সময় আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, দেন আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, ততই কিন্তু আপনার ভিডিওর প্রতি দর্শক আকর্ষণ পাবে, আর আকর্ষণ পেলে আপনার ভিডিওটা সবাই দেখবে, আর একটা সময় দেখতে দেখতে আপনার কিছু অডিয়েন্সও আপনার চ্যানেলে যোগ হয়ে যাবে। সেই থেকে আপনি ভিডিও দিলেই কিন্তু 10-12 হাজার ভিউজ হবে। এর জন্য আপনার কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে। আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ভিডিও ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে, নিশ, ভিডিওর নিশটা ঠিক রাখতে হবে। আপনি যে উড়োথাড়া ভিডিও আপলোড করবেন, এখন টেকনিক্যাল ভিডিও আপলোড করছেন, সে সময় কুকিং ভিডিও আপলোড করেছেন, কখনও মিউজিক ভিডিও আপলোড করেছেন, কখনও গেমিং ভিডিও আপলোড করেছেন, এটা করা যাবে না। আপনাকে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছেন, সে টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আবার টেকনিক্যাল বিষয়েও কিছু ফ্যাক্ট আছে, কিছু নিয়মকানুন আছে, ভিডিওর নিশ আছে, সেসবগুলোও আপনাকে মানতে হবে। আপনি ধরুন মোবাইল আনবক্সিং করছেন, সেই মোবাইল আনবক্সিংয়ের পরেই আপনাকে ভিডিও দিতে হবে, সেই ধরনের ভিডিও আপনাকে দিতে হবে ইউটিউবে।
আপনি ইউটিউবিং টিপস দিচ্ছেন, ইউটিউবিং টিপসও আপনাকে দিয়ে যেতে হবে। আপনি বিভিন্ন ধরনের অ্যাপস রিভিউ করছেন, সেসব অ্যাপস রিভিউ আপনাকে দিয়ে যেতে হবে আপনার চ্যানেলে। এসবগুলো কিন্তু টেকনিক্যাল ভিডিও, তারপরেও আপনাকে এই ভিডিওর নিশটা ঠিক রাখতে হবে। আর ভিডিওর নিশ না ঠিক রাখলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, আপনি একটা সময় সাকসেস পাবেন ভাবছেন, তো অবশ্যই সাকসেস পাবেন। একটা ভিডিও অবশ্যই 100% ইউটিউব ভাইরাল করবে, সে সময় কিন্তু আপনার দর্শকগুলো এলোমেলো হয়ে যাবে, তারা এই ভিডিও দেখবে না ওই ভিডিও দেখবে, সে সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে তারা চলে যাবে, আর আপনার ভিডিওতে ভিউজ হবে না। আমারও একই অবস্থা, আমি কিন্তু প্রথম অবস্থায় ঠিক এইভাবে ভুল করেছি, তাই আপনারা যাতে না করেন তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার এখন চ্যানেলে প্রায় 12,000 সাবস্ক্রাইব, কিন্তু ভিউজ হচ্ছে 20-30টা। এর কারণ একটাই, আমার ভিডিওর নিশ ঠিক ছিল না প্রথমে। তো ইউটিউবে সফলতা পাওয়ার জন্য আপনাকে রেগুলার কষ্ট করতে হবে, দেন ভিডিওর নিশগুলো ঠিক রাখতে হবে, তারপরে আপনি ইউটিউবে সফলতা পাবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। আর আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।